আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ বিসমুল আল্লাহ রকমায়ব রাহিম আজকে চলে এলাম এমন এক জায়গায় যেখানে লুকিয়ে রয়েছে এক মহামূল্যবান রত্নের জীবনগাথা গল্প আসামের ইতিহাসের পাতা গোছালেই স্বর্ণ আখরে লেখা তার নাম নজরে পড়ে তিনি হলেন সর্বানন্দ সিংহ এই যে আপনারা যে রাস্তাটা দেখতে পারছেন এই রাস্তাটা সর্বানন্দ সিংহ রাজা থাকা অবস্থায় বানানো হয়েছিল সাল দুই তখন উত্তর পূর্বাঞ্চল আসামে অধিকাংশ অঞ্চলে আর অধিকাংশই মানুষ বন্যায় বিপন্ন হয়ে পড়ে আর তখন প্রায় চার হাজার মানুষ এই রাস্তার উপর আশ্রয় নেয় তাদের মাঝে আমিও একজন ছিলাম তাই এই রাস্তাকে নিয়ে আমার আজকের এই ভিডিও আশা করি আপনারা দেখবেন বলা হয়েছিল না সে আপনাকে উপকার করবে তার কথা ভুলে যাওয়া ঠিক নয় কিন্তু আমি যাকে উপকার করব আমি তাকে ভুলে যাওয়া উচিত সর্বানন্দ সিংহের এই অবদান আমরা কখনোই বলতে পারবো না দুই হাজার চার থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত আমাদের এখানে বানপানি ছিল আর এখানে প্রায় চার হাজার সংখ্যালঘু ধর্মীয় মুসলিম মানুষ এসে এখানেই আমরা অবস্থান নিয়েছিলাম আর এই রাস্তাটা শুরু হয়েছে এখান থেকে প্রায় এটা আসামের অনেক জায়গা পর্যন্ত দুই থেকে তিন হাজার কিলোমিটার লম্বা এই রাস্তা পাহাড়ের মতো তিরিশ চল্লিশ ফুট উঁচু রাস্তা তিনি সব তার সময় এই রাজ্যের কল্যাণের জন্য এই রাস্তাগুলো নির্মাণ করেছিলেন সর্বানন্দ সিংহ তার বাবা মার একমাত্র সন্তান ছিলেন তার বাবার নাম ছিলেন মরণ নন্দন সিংহ আর মা ছিল পাতই কিন্তু দুর্ভাগ্যবশত খুব ছোটবেলায় তিনি তার মাকে হারান পরে তার বাবা তাকে আদর যত্নে লালন পালন করে বড় করেছিলেন তার বাবা তাকে অনেক ভালোবাসতেন কোথাও গেলে সব সময় তাকে সঙ্গে নিয়ে যেতেন আর আদর করে তাকে মেজুরা নাম দিয়েছিলেন উনিশশো সাল আরো উনিশশো সতেরোশো সপ্তাশি সাল মহামুরিয়ার যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাছাড়াও তিনি ছিলেন একজন সাংগঠনিক দক্ষতা থাকা বিশিক্ষণ নেতা একসময় এই আসাম নামটিও ছিল না ছিল না এ দেশের কোনো ইতিহাস ঠিক তখন থেকেই যুগ যুগান্তর ধরে এখানে এ মটক জনগোষ্ঠীর লোক বসবাস করে এসেছিল দেখছেন কত সুন্দর মানুষের মুখে মুখে শোনা যায় ইতিহাসের পাতা গোছালে তার সচুকে দেখা যায় এবং পড়লে বোঝা যায় যে তার বিপ্লবী জীবনের প্রশংসনীয় অবদান কতটুকু দেখছেন জঙ্গলে ভরপুর আমি এখান থেকে এখন হয়ে যাব এবং রাস্তাটা পুরাপুরি দেখানোর চেষ্টা করব। তিরিশ থেকে চল্লিশ ফুট উঁচো আরও উঁচো ছিল এখন বোধ নিচা হয়ে গেছে মানুষের কাজ কামে দেখবেন এটা ধোফোয়া জায়গা ওই ঘরগুলো ছিল না এক সময় তখন দেখেন এখান থেকে রাস্তা কত উঁচু ও মানুষ যাচ্ছে এগুলো জঙ্গল একটা জঙ্গলে ছিল না আমরা যখন এখানে এসেছিলাম কিন্তু তার আগে এখানে অনেক জঙ্গল ছিল তো জঙ্গলেই ভরপুর ছিল মানুষের পা পড়তো না দিন দুপুরেই হেয়াল বাঘ এগুলো বাইরে তো দেখছেন আমি উপরে যাচ্ছি মাটির রাস্তা পাথর ফেলানো হয়েছে পরে এটা সেই রাস্তা এখানে এসে অনেকজনে মনে করবে যে আমি এমনি ভোগ ভোগ করছি এগুলো আমাদেরকে উপকার করেছে এই রাস্তা যার জন্য এই রাস্তাকে নিয়ে একটা ভিডিও বানান এ রাস্তা আরও আছে সম্মুখে বললাম দুই দুয়ে থেকে চার আর দুই হাজার থেকে চার হাজার বা তিন হাজার কিলোমিটার পর্যন্ত লম্বা এই আমি যেখানে আছি এটা হলো বাক্সা ডিস্ট্রিক্ট এখান থেকে এটা আসামের নলবাড়ি ডিস্ট্রিক্ট পার হয়েছে আরও কোথাও কোথাও আছে আমি তা ভালোভাবে জানি না কিন্তু শুরুটা এখান থেকে হয়েছে তাই আপনাদেরকে আজকে কোথায় থেকে এ রাস্তার শুরু হয়েছিল সেটা আপনাদেরকে দেখাবো দেখছেন এটা গ্রাম এখানে এখানকার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত বসবাস করে এখানে সব শ্রেণীর লোকই বসবাস করে দেখছেন একটি মন্দিরের মতো ঘর মন্দিরই বলতে পারি ঠিক এখান থেকে এই রাস্তাটা শুরু হয়েছিল দেখছেন তাই এই জায়গায় একটা মন্দির বানানো হয়েছে এখান থেকে এই রাস্তাটা শুরু বানাতে বানাতে এটা বহুত লম্বা করে বানাইছে Guárame la